হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাহুল কিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ সহমত, আমি কিন্তু খুব ভালো আছি। সো আপনারা আমার ভিডিওটা দেখে অলরেডি বুঝতে পারতেছেন সেটা কী হতে যাচ্ছে। আমি কিন্তু এখন বর্তমানে বাসে বসা আছি। সো আমি আপনাদেরকে মেইন রোডটা দেখাচ্ছি। দেখুন, সৌদি আরবের মেইন রোড, এখানে কত স্পিডে গাড়ি চলে, আর রোডটা কিন্তু ভীষণ ক্লিন। আমি আপনাদেরকে কিছু লোকেশন দেখাবো, খুবই সুন্দর জায়গা, আমার খুবই পার্সোনালি আমার খুবই ভালো লাগে, এই জন্য আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করা। আর এখানে কিন্তু খুবই স্পিডে গাড়ি চলে, আপনারা অলরেডি দেখেই বুঝতে পারতেছেন, ভীষণ মানে আপনাদের কী বলবো, 100 উপরে গাড়ি চলে, ভীষণ স্পিডে গাড়ি চলে। আর এখানে কিন্তু ওয়েদারটা, ও মাই গড, বাইরে এত গরম, আমি আপনাদেরকে কী বলবো, যদি এক মিনিট বাইরে থাকাই তাহলে আমার ইউনিফর্ম যা আছে, আমার ড্রেস, আমার মনে হয় গেমে আমি সব কিছু ভিজে যাবো, ঠিক আছে? ভীষণ গরম বাইরে। তো আমি আপনাদেরকে আলাগ আলাগ করে লোকেশন দেখাবো। আর এটা হলো আমার ড্রাইভার, অলরেডি দেখতে পাচ্ছেন খুবই স্পিডে যাচ্ছি কিন্তু। আর আমরা কিন্তু এসি তেলে বসা আছি, এজন্য বাইরের অবস্থাটা বুঝতে পারি না। যখন আমরা গাড়ির থেকে নামবো ঠিক তখন কিন্তু আমরা বুঝবো যে কতটুকু গরম, ঠিক আছে, অনুভব করতে পারি। তো যাই হোক, আমার যারা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করতেছেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করবো। আর যাদের ভিডিও দেখে আমি এখনও কমেন্ট করি নাই, লাইক করি নাই, অবশ্যই আমাকে বলে দেবেন যে আপনি আমার ভিডিও দেখেন নাই, ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিও দেখবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আর এখানে কিন্তু আমি মেইন রোড থেকে চলে আসছি, আমি কিন্তু এখন তারপরে দেখুন খুবই স্পিড। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাড়ি, তাই না? এই যে দেখুন, আসলে কিন্তু সেটা বাড়ি না, সেটা হলো একটা হসপিটাল, আর এই হসপিটালের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল হসপিটাল। আর এখানে একটা কাহিনী হলো কি, আমি কিন্তু ফার্স্ট কোভিড-19 ভ্যাকসিন, আমার ফার্স্ট ডোজ আমি এখানে দিয়েছি। খুব সুন্দর জায়গা, এখানে একটা পার্ক আছে খুব সুন্দর, মানে দেখতে অসাম, এখানে ঢুকলে আপনার মনে হবে না যে আপনি এখান থেকে বের হন, মানে খুব সুন্দর জায়গা, কি বলবো। তো যাই হোক, যারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখেন, আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ওকে, আল্লাহ।